মর্নিং। গতকাল আমি তোমাদের চাঁদের পাহাড়ের চ্যাপ্টার 8 থেকে আমাদের আছে ফার্স্ট টার্মে 8, 9, 10 আমি 8 পড়িয়েছিলাম। একটু কোশ্চেন আনসার আজকের একটু আলোচনা করে দিই, আর 9, 10 আরও একটা পড়াবো, আর 10টা যদি স্কুল খোলার পরে পড়াই বা যদি সম্ভব হয় সবই পড়িয়ে দিতে হবে। এখানে 8-এর মধ্যে আমাদের যেটা সবথেকে বেশি করে দেখতে হবে যে যে কি অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য, এই যে লাইনটা, এই লাইনটা আমি দাগ দিতে বলেছিলাম তোমাদের, এই যে কি সুন্দর দৃশ্য, যে কিভাবে এখানে বলেছে সব থেকে ভালো যে একদম বই থেকে এই চ্যাপ্টারের একদম শেষের দিকে দেখবে এই লাইনটা আছে, একদম বই থেকে পুরো তুলে দেবে এবং নিজেরা তৈরি করে ফেলো এই কোশ্চেনটার, একদম খাতায় লিখে ফেলো যে কি ধরনের দৃশ্য, বইয়ের শব্দগুলো যদি পুরো লিখে দাও খুব ভালো নম্বর পাবে ওর থেকে, ওইটা আসবে। আর তোমাদের চ্যাপ্টার 8-এ কয়েকটা কোশ্চেন বইয়ে দেয়াই আছে যে আলভারেজ কে, আলভারেজ কে আমরা খুব ভালোভাবে জানি যে আলভারেজ যে শঙ্করের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড ছিল, এবং সে যে সোনার খনির কোথায় আছে সেটা খোঁজার জন্য সে গিয়েছিল, এবং তার সম্পর্কে তোমাদের বই আলভারেজ কে সেটাও খুব সুন্দর করে দেওয়া আছে, তৈরি করে নেবে। পর্তুগিজ ভাষায় আগ্রহগিরিকে কি বলে একদম প্রথমে, যে এখানে যখন আলভারেজ যেটা বললো আর কি, এই যে আগ্নেয়গিরি, তো এই পর্তুগিজ ভাষায় যে একটা লাইন পুরো দেয়া আছে ওই লাইনটা পুরো তোমরা মুখস্থ করবে, যে পর্তুগিজ ভাষায় কি বলা হচ্ছে। ওল্ডনিও লেঙ্গাই শব্দের অর্থ কি, ওল্ডনিও লেঙ্গাই শব্দের অর্থ এই যেখানে সুন্দরভাবে দেয়া আছে যে জুলু ভাষায় একে বলে অগ্নিদেবের শয্যা, বাংলায় আমরা বলি অগ্নিদেবের শয্যা, আর এই ওল্ডনিও লেঙ্গাই এরা, এটা একটা জুলু ভাষা, ওই অঞ্চলের যে সমস্ত আদিম অধিবাসী যারা একটা জুলু বলে একটা জাতি, তারা তাদের ভাষাতে এইটা বলতো আর কি, এই একটা গেল। এবং সবশেষে যেটা আমরা দেখলাম যে আমার সমস্ত কষ্ট সার্থক হলো, একটা একদম শেষ লাইনটা আছে যেখানে শঙ্করের জীবন সে মনে করছে তার জীবন সার্থক, কেন সে কেন মনে করছে যে তার জীবন সার্থক হলো এই আগ্নেয়গিরি দেখার ফলে, যে সে একটা সাধারণ অজপাড়া গায়ের ছেলে, সে কোনোদিন আগ্নেয়গিরিকে দেখবে এটা তার কল্পনাতেই ছিল না, এবং সেটা সম্ভব হয়েছে সে এই আফ্রিকায় যাওয়ার পরে, ওই রিক্টার্স ফেল পর্বতে ওঠার পরে, সেখানে গিয়ে সেখানে যাওয়ার পরে সে যে এই দৃশ্যটা দেখতে পেয়েছে এতেই সে তার জীবন সার্থক বলে মনে করছে, এই একটা প্রশ্ন। এবং ঠিক আগে আগ্নেয়গিরির বিস্ফোরণের ঠিক আগে কি ঘটনা ঘটেছিল, একটা সুন্দর বর্ণনা এখানে দেয়া আছে যে বন্য জন্তুর দল গাছপালা ভেঙে ঊর্ধ্বশ্বাসে উন্মত্তের মতন ছুটছে, এই যে পুরো একটা স্ট্যান্জা এখানে দেয়া আছে, পুরো স্ট্যান্জাটা তোমরা একদম মুখস্থ করে ফেলতে হবে, যে কি মানে সেই বনের কি প্রাকৃতিক পরিবেশ তখন কেমন হয়েছিল, কি হচ্ছিল বনের মধ্যে, তারা তো ঘুমাচ্ছিল হঠাৎ তো উঠলো, সবাই উঠে দেখলো যে কি হচ্ছে, চারিদিক থেকে সেই বন্য জন্তুরা ছুটে পালাচ্ছে, ওদের গা ঘেঁষে দিয়ে পালিয়ে গেল, মনে হচ্ছে ওদের তাঁবুটাকেই একদম ভেঙে গুড়িয়ে দিয়ে চলে যাবে, এরকম একটা পরিবেশ, মানে তখন নেকড়ে বাঘ গায়ের ভিতর দিয়ে চলে যাচ্ছে, মধ্য দিয়ে চলে যাচ্ছে, মানে এমন একটা পরিবেশ, তারাও বন্য জন্তুরাও তারা ভয় পেয়ে গেছে, তারা ভাবছে যে তারাও মরে যাবে, মানুষের প্রাণের ভয় তো সবারই, তারাও দৌড়াচ্ছে, এই যে একটা সুন্দর পরিবেশের বর্ণনা তোমাদের এখানে দেয়া হয়েছে, পুরো এই জায়গাটা খুব সুন্দর করে মুখস্থ করতে হবে, তাহলে 8 থেকেই তোমরা অন্ততপক্ষে 3টে কোশ্চেন পেয়ে যাবে। এই চ্যাপ্টার 8 কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই বিশেষ করে এই অগ্নিপাত এবং ভূমিকম্প এবং বনের এই সমস্ত পরিবেশের কথা যে সমস্ত বর্ণনা দেয়া আছে এখান থেকে খুব সুন্দর প্রশ্ন হবে। তোমরা চ্যাপ্টার 8 এইভাবে পড়ো, খুব ভালো করে পড়বে, এবং কি সুন্দর দৃশ্য, বারবার বলছি কি সুন্দর দৃশ্য, দৃশ্যটির বর্ণনা, দৃশ্যটির ভীষণ এবং সুন্দর কেন বলা হয়েছে, ভীষণ হচ্ছে একটা মানুষ একটা ভয় আর কি, ভীষণ, আর সুন্দর হচ্ছে এত সুন্দর তো সে কখনো দেখতে পাবে না, ওই যে মাটি থেকে যে আগ্নেয়গিরি উঠছে একদম উপরের দিকে, এটা তো সে কখনো আর দেখতে পাবে না, না এই জন্যই তার সুন্দর বলে মনে হয়েছে, আর ভীষণ মনে হচ্ছে যে সেখান থেকে কখনো বড় বড় পাথর নিচ থেকে উঠছে, সেগুলো দূরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, মানুষের গায়ে পড়লে তো মানুষ মরে যাবে, এই জন্য তার ভীষণও মনে হয়েছে আর কি, এত সুন্দর লেগেছে তার এইটাই আর কি।
আর এই আমার সমস্ত কষ্ট সার্থক হলো, এটা তো বললাম যে কষ্ট যে সার্থক হয়েছে তার অভিব্যক্তি সে কীভাবে জানিয়েছে, সে অগ্নিদেবকে সে প্রণাম করছে হাত জোড়ে যে তোমাকে আমি প্রণাম করি, যে এইরকম দৃশ্য আমি সে হয়তো তার জীবনে আর কখনো দেখতে পাবে না, এই ধরনের প্রশ্নই এখানে আছে। এই জন্য প্রশ্ন সব আলোচনা করে দিলাম, এবার তোমরা চ্যাপ্টারের প্রশ্নগুলো দেখো এবং বইয়ের সাথে মেলাও এবং নিজেও কিছু প্রশ্ন তৈরি করে নাও যে আর কী কী প্রশ্ন এখান থেকে হতে পারে। বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, তোমাদের যে কোশ্চেন আনসারের একটা বই আছে সেটা খুলে সেখানে দেখো কী কী প্রশ্ন আছে সেগুলো দেখো। আট চ্যাপ্টার আট থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকে এবং থাকবেই, এবং তোমাদের ক্লাস টেস্ট যেটা হবে সেটা এই চ্যাপ্টার আট থেকেই হবে। এই জন্য চ্যাপ্টার আট তোমরা খুব ভালো করে পড়ো এবং কোশ্চেন আনসার আলোচনা করো।